কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বক্তব্য নিয়ে সম্প্রতি দৈনিক জায়েজাদিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করে। তা নিয়ে কুমিল্লায় ব্যাপক আলোচনা সমালোচনা হয়। এর মধ্যে বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক আদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিক ইকবাল মনোয়ারকে বহিষ্কারের কথা জানানো হয়। জানা গেছে, 31 জুলাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য এফএম আব্দুল মঈন। সেখানে উন্নয়ন ও দুর্নীতি নিয়ে কথা বলেন তিনি। ওই বক্তব্য উদ্ধৃত করে জায়েজাদিন পত্রিকার অনলাইনে প্রতিবেদন করেন ইকবাল মনোয়ার। পরে সেটিকে কেন্দ্র করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নগদ আসার পরে এখন দিনে বাজে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। প্রাথমিক যে প্রতিবেদন, সেই তদন্তে আমরা পেয়েছি যে সে স্যারের খণ্ডিত বক্তব্য প্রদান করেছেন। সেজন্য আমরা মনে করেছি প্রক্টোরিয়াল বডি আমরা আমাদের মতো করে তথ্যপত্রের ভিত্তিতে একটা প্রতিবেদন দিয়েছি এবং এই প্রতিবেদন আমরা প্রশাসনের কাছে জমা দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তবে বহিষ্কৃত শিক্ষার্থীর দাবি, উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশ করা হয়নি। আমাকে এখানে শিক্ষার্থী হিসাবে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগটা ছিল সাংবাদিক হিসাবে। এখানে শিক্ষার্থী হিসাবে আমাকে বহিষ্কার করায় স্পষ্টত আমার অধিকার লঙ্ঘন হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এদিকে সংবাদ প্রকাশের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত ক্ষমতার অপব্যবহার বলে মনে করছেন সাংবাদিক নেতারা। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ইসি বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা করলো, এটা হলো কি, যে তথ্যকে গলা টিপে হত্যা করার মতো একটা ঘটনা ঘটালেন, এবং এটা উনি কখনো পারেন না, একটা ছেলেকে আত্মপক্ষে সমর্থন দেন নাই উনি। মোহাম্মদ ইকবাল মনোয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি জায়েজাদিন পত্রিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। যে বক্তব্য নিয়ে শিক্ষার্থীর বহিষ্কারের ঘটনা ঘটেছে, সেই বক্তব্যের অডিও সময় সংবাদের হাতেও এসেছে। দেশে দুর্নীতি হচ্ছে, দেখি দুর্নীতি হচ্ছে, দুর্নীতি যে আপনি উন্নয়ন হয়, এই যে বলেন দুর্নীতির কারণে এখন সবার পকেটে টাকা, সবার বাবা মা ঘুষ খায়, তোমার আমার বাবা মা ঘুষ খায়, তোমার কথার কথা মোরালিটির দিক থেকে এটা খারাপ। কিন্তু ইকোনমিক্স এর ভাষায় যদি তুমি বলো, ইফ ইউ সে দ্যাট দুর্নীতি করাপশন অ্যাকচুয়ালি ব্লকস ডেভেলপমেন্ট, দ্যাটস নট ট্রু। তাহলে চায়না কেন এত উন্নত? চায়না তো সবাই দুর্নীতি করে। তবে কণ্ঠটি উপাচার্যের কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।